নমস্কার সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের যে পরিমাণে ক্ষতি হচ্ছে সারা পৃথিবীতে এবং তার প্রাইস কত যদি একটা প্রাইস ট্যাগ দেওয়া হয় তাহলে সেটা কী পরিমাণ হবে তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও কোবিংশ শতাব্দীতে তোমার ক্লাইমেট চেঞ্জ মানে আবহাওয়া পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের সবাইকে কিন্তু সারা পৃথিবীতে নেগেটিভলি কিন্তু ইনফ্লুয়েস করছে তো যার ফলে ফলশ্রুতিতে কী হচ্ছে প্রতিদিনকার আমাদের কিন্তু যে গড় তাপমাত্রা ঠিক আছে সারা পৃথিবীর যে গড় তাপমাত্রা প্রত্যেক দিন কিন্তু বাড়ছে যেহেতু প্রত্যেক দিন গড় তাপমাত্রা বাড়ছে তো তার ফলে সমুদ্র পৃষ্ঠে কিন্তু তোমার বরফ আস্তে আস্তে গড়তে শুরু করেছে এবং যার ফলে সমুদ্রে জলের যে স্তর সেটা কিন্তু বাড়তে চলেছে যা ভবিষ্যতে কিন্তু সুনামি আসার জন্য কিন্তু অন্যতম প্রধান কারণ এবার আমরা একটু আসি যে কার্বন প্রাইসিং জিনিসটা কি তো কার্বন প্রাইসিং বেসিক্যালি সোজা কথা যদি বলতে হয় তাহলে প্রত্যেকটা দেশ দেশ যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ঠিক আছে মানে উৎপন্ন করছে বিভিন্ন ধরনের কাজকর্ম করে বা বিভিন্ন ধরনেরভাবে দূষণের মাধ্যমে বিভিন্ন টাইপের তো সেইখান থেকে যেই পরিমাণ তারা কার্বন নিঃসরণ করছে তো যে পরিমাণ কার্বন নিঃসরণ করছে তার উপর ভিত্তি করে একটা ট্যাক্স দেওয়া বা শুল্ক জমা দেওয়া ঠিক আছে সেটাকে হচ্ছে কার্বন প্রাইসিং বলা হচ্ছে তো এখানে বুঝতেই পারছো যে যে দেশ পরিমাণে এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে তো তার ফলে কিন্তু তার একটা মারাত্মক নেগেটিভ এফেক্ট কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ে পড়ছে তো যেই পরিমাণে মানে এটা একদম আলটিমেটলি এইবার তাদের এইম রাখতে হবে যে তাদের কার্বন কতটা তারা কমাতে পারে বা জিরো পার্সেন্টে নামাতে পারে তাহলে হচ্ছে এই কার্বন প্রাইসিংয়ে তাদের কিন্তু খরচের পরিমাণ কমবে কিন্তু এই যে কার্বন প্রাইসিং যেটা করা হচ্ছে যে যত পরিমাণে দেশ এই কার্বন উৎপাদন করছে তারা কিন্তু আলাদা ট্যাক্স দিতে হবে যেহেতু মানে এটা শুল্ক সেই হিসাবে তুমি বলতে পারো যেরকম যারা প্রচুর পরিমাণে ইনকাম করছে তাদের তো তাদের ট্যাক্স দিতে হচ্ছে ঠিক আছে যাদের অনেক ইনকাম করে তো সেই রকম কিন্তু এইখানেও কিন্তু সেম প্রসিডিউর এখানে ফলো করা হচ্ছে কার্বন প্রাইসিংয়ে এখানে কার্বন প্রাইসিংয়ে বেসিকালি কার্বন ডাইঅক্সাইডের কথাই বলা হচ্ছে কার্বন নিশনের কথা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তো সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ যে গ্যাস সেটা আছে তোমার গ্রিন হাউস গ্যাস ঠিক আছে এই গ্রিন হাউস এফেক্টের ফলে কিন্তু দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে পৃথিবীর তাপমাত্রা কিন্তু গড় বাড়তেই চলেছে প্রত্যেক বছর ঠিক এটা আমাদের প্যারিস ক্লাইমেট ডেল টু থাউজেন্ড ফিফটিনেও কিন্তু এই সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে কার্বন নিঃসরণের পরিমাণ না কমা তাহলেও কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু অস্বাভাবিক হারে বাড়তে থাকবে তো যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে কিন্তু কার্বন নিঃসরণের পরিমাণ কমানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাপ নেওয়া হচ্ছে যেরকম গ্রিন এনার্জি তারপরে হচ্ছে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার এই ধরনের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং আস্তে আস্তে আরও যতদিন ধরে বাড়তে চলেছে নাহলে কিন্তু মানব সভ্যতা এবং জীবজন্তু বেঁচে থাকার জন্য কিন্তু একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হবো হচ্ছে আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া কিন্তু প্রথম একটা রাজ্য হয়েছে যারা কার্বন প্রাইসিং স্ট্র্যাটেজি ফলো করে দু হাজার বাইশ সালের মধ্যে তাদের কিন্তু কার্বন নিঃসরণের পরিমাণ অনেক হারে কমিয়েছে তো সেইটা কিন্তু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশও যদি সেইভাবে ফলো করে তাহলে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আমার এখানে পালন করা হবে তো দেখো এখানে সিম্পল একটা সিটি হিসেবে ধরা হচ্ছে একটা রাজ্য হিসেবে ধরছে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ ওরকমও আছে যে তাদের সেই রাজ্য সমান ঠিক আছে তো সেই হিসাবে যদি প্রত্যেকটা দেশে স্টেপ নেয় তো সেইখানে কিন্তু ধনী দেশগুলো স্টেপ নেওয়া আগে বেশি দরকার কারণ কার্বন নিঃসরণের সব থেকে উপরের দিকে হচ্ছে ধনী দেশগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাদা এগারোটা রাজ্য কিন্তু এখানে একসাথে যুক্ত হয়েছে যে যারা তারা তাদের রাজ্যে কয়লা তারপরে অপশুদ্ধ তেল ন্যাচারাল গ্যাসের যে পাওয়ার প্ল্যান্ট আছে এই জিনিসগুলো আস্তে আস্তে ব্যবহার কিন্তু কমাতে থাকবে তো যার ফলে কিন্তু কার্বন নিউট্রালের দিকে তারা আস্তে আস্তে এগোতে পারে এবার যদি আমরা একটু কার্বন প্রাইসিংয়ের দিকে তাকাই যে কার্বন প্রাইসিংটা কী করে হয় মানে কার্বন ডাইঅক্সাইডের যে দাম ঠিক করা হচ্ছে এটা কোন স্টাইলে হয় এবং কী সিস্টেম এটা ফলো করা হয় এখানে এমিশন ট্রেডিং সিস্টেম একটা ফলো করা একটা নির্দিষ্ট পরিমাপ করা হয় যে গত কোনো একটা বছরে কোনো একটা অঞ্চল থেকে বা কোনো দেশ থেকে কি পরিমাণে কার্বন নিঃসরণ করা হচ্ছে এবং কি পরিমাণ নিঃসরণ করলে তারা একটা লিমিটেড ওয়েতে থাকবে এর উপর ভিত্তি করে হচ্ছে এই লিস্টা বা এই সিস্টেম প্রসিডিওর ফলো করা হয়ে থাকে আর কার্বন ট্যাক্সের যদি আমরা দিকে তাকাই যে কোনো একটা দেশ বা কোনো একটা দেশের কোনো একটা অংশ কি পরিমাণে কার্বন নিঃসরণ করছে তো তার উপর ভিত্তি করে তাকে ট্যাক্স বা কর দিতে হবে এটাকেই হচ্ছে তোমার কার্বন ট্যাক্স বলা হয়ে থাকে তো বিশ্ব ব্যাংকের ডাটা অনুসারে দু সতেরো সালে বাইশটা দেশ সারা পৃথিবী জুড়ে যেখানে দেশের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন ছোট ছোট কিন্তু এর মধ্যে রয়েছে তো তারা একসাথে মিলিত হয়ে এই কার্বন প্রাইসিং সিস্টেম চালু করে এবং আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে এবং এইটা আরও সিস্টেম এটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা তৎপর হয় এবং ভবিষ্যতে স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য যাতে মানব সভ্যতা জীব সভ্যতা বেঁচে থাকে তো তার জন্য বেসিক্যালি এই স্টেপটা ভবিষ্যতে নেওয়া হয়েছে তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে যে সামাজিক ব্যয় যদি দেখা হয় তাহলে সামাজিক ব্যয় এই কার্বন নিঃসরণের ফলে হবে হচ্ছে একান্ন ডলার পার টন মানে প্রত্যেক টনে এই দাম হবে হচ্ছে তোমার একান্ন ডলার তো দাম এতটাই কম করে এখানে ধরছে কিন্তু যেটা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রনায়ক আছে যারা তারা কিন্তু এখান থেকে দ্বীধাবিভক্তি রয়েছে কারণ এত কম প্রাইসিং হতেই পারে না কোনোভাবে তো এই বিষয়ে আমরা যদি একটু অর্থনীতিবিদদের দিকে তাকাই তো তারা কিন্তু মারাত্মক আশঙ্কা করেছেন যে এই যে যদি আমরা কার্বন নিঃসরণ সঠিকভাবে এবং সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা না কমাই তাহলে কিন্তু এর মারাত্মক ক্ষতিকর দিক সারা পৃথিবী জুড়ে পড়বে এবং সেটা মানব সভ্যতার জন্য প্রচণ্ড হুমকিস্বরূপ হবে এর পরবর্তীতে যেটা হবে যে আমাদের কিন্তু গড় আয়ু থেকে শুরু করে মানুষের গড় আয়ু থেকে শুরু করে জীব জন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে ধরিত্রী থেকে ঠিক আছে তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে তো দেখা যাক আস্তে আস্তে কি কি আসতে পারো না হয় এই টপিক নিয়ে আমরা ডিটেলসে কার্বন প্রাইসিং নিয়ে কথা বললাম তো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানো যদি সেই ভিডিও না থাকে তাহলে তারপর ভিডিও আসবে ঠিক আছে আর তাছাড়া বিভিন্ন কারেন্ট টপিক নিয়ে ভিডিও আসতেও থাকবে যদি তোমাদের কিছু জানানো থাকে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিকরাতে সার্চ করলে পেয়ে যাবে আর তাছাড়া টেলিগ্রাম টুইটার আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকরা ডট ইন এখানেও আপডেট আসবে আর আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি তারপর হচ্ছে ইউজিসি নেট আর তাছাড়া কিন্তু প্রেসিডেন্সি যাদবপুর এবং সিউইটি এন্ট্রান্সের জন্য কিন্তু কোর্স শুরু করেছি তো যদি তুমি করতে চাও আমাদের এই পেড ব্যাচে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নম্বর হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবো বেলাইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই সম্পর্কে তো তারাও যেতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চল তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা